Welcome to Cine Fact News. Dokkhini obhineta Allu Arjuner superhit cinema Pushpa the Rise 2021 sale cinemar prothom kisti muktir por ebar darshokra opekkha korchen chobitir ditiyo bhager jonno. ইতিমধ্যে পুষ্পা দা রুল এর শুটিং এর বেশ কিছু অংশ শেষ হয়েছে। আগামী বছর পদ্মায় দেখা মিলতে পারে সিনেমার শেষ ভাগ। পুষ্পা দা রাইজ সিনেমায় আল্লু অর্জুন রশ্মিকা মন্দানার অভিনয় বাদেও আলোকে এসেছিল দক্ষিণী নায়িকা সামান্তা রুত প্রভুর উন্তভাগানে। এবার শোনা যাচ্ছে পুষ্পা দা রুল সিনেমায় একটি আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে, যে গানের জন্য প্রায় 3 কোটি রুপি পারিশ্রমিক নিতে পারেন তিনি। উন্তভাগ গানটি ছিল 3 মিনিটের, যার জন্য 5 কোটি রুপি পারিশ্রমিক নেন সামান্তা। যদিও প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা, শেষমেশ আল্লুর কথায় এই আইটেম নম্বর করতে রাজি হন অভিনেত্রী। অন্যদিকে উর্বশী আইটেম গার্ল বলে বেশ নাম ডাক রয়েছে বলিউডে, বেশ কিছু হিট গানও রয়েছে তার দখলে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের দাবি, পুষ্পা দা রুল সিনেমায় 3 মিনিটের আইটেম গানের জন্য 2 থেকে 3 কোটি রুপি পারিশ্রমিক নেবেন উর্বশী। উর্বশী বাদেও এই সিনেমায় আরও দেখা যেতে পারে বলিউড অভিনেতা রণবীর সিংকে। এখন পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে শুটিং করেছে আল্লু অর্জুন। আগামী বছর মে মাস নাগাদ মুক্তি পেতে পারে পুষ্পা দা রুল।